নমস্কার বন্ধুরা, আমাদের ঘোরাঘুরির আজকের ভিডিওতে আমি কাবেরি আজ আপনাদের ঘুরে দেখাবো নেপালের বুধানিলকান্ত মন্দিরটি এবং তার সাথে জানাবো এই মন্দিরের ইতিহাসও। বুধানিলকান্ত মন্দিরটি নেপালের রাজধানী কাঠমান্ডুর উপকণ্ঠে শিবপুর পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই মন্দিরটি নারায়ণাথন মন্দির নামেও পরিচিত এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। এই মন্দিরে ভগবান বিষ্ণুর একটি শায়িত মূর্তি আছে। মূল মূর্তিটি একটি কালো ব্যাসল্ট পাথরের খোদাই করা 5 মিটার লম্বা এবং 13 মিটার লম্বা জলের পুকুরের মধ্যে ভাসমান। মূর্তিটি 4 হাতে সুদর্শন চক্র, শঙ্খ, গদা এবং একটি রত্ন আছে। মূর্তিটি 1400 বছরেরও বেশি প্রাচীন বলে মনে করা হয়। মন্দিরটির নাম বুধানিলকান্ত হলেও এর নাম গৌতম বুদ্ধ থেকে আসেনি। এর একটি সংস্কৃত উৎস রয়েছে যার অর্থ পুরাতন নীলগলা, ভগবান শিবের একটি উপাধি যা ভগবান বিশ্বকে বাঁচানোর জন্য বিষপান করার পর দেবতাদের দ্বারা দেয়া হয়েছিল। মূর্তিটি ভগবান বিষ্ণুর প্রতীক, যিনি ব্রহ্ম ও শিবের সাথে ত্রিমূর্তিদের একজন হিসেবে বিবেচিত হন। বিষ্ণুর মূর্তিটি কিভাবে আবিষ্কৃত হয়েছিল সে সম্পর্কে একটা খুব মজার গল্প রয়েছে। জনশ্রুতি আছে যে একজন কৃষক এবং তার স্ত্রী তাদের জমি চাষ করছিলেন, তখন লাঙল শক্ত কিছুতে আঘাত করে। খননের পর দেখা গেল লাঙলটি যাতে আঘাত করেছিল সেটি বিষ্ণু মূর্তি। অলৌকিকভাবে মূর্তি থেকে প্রবাহিত রক্তে মাঠ লাল হতে শুরু করে। মূর্তিটি তখন তার বর্তমান স্থানে স্থাপন করা হয়েছিল। আরেকটি কিংবদন্তি হলো যে বিষ্ণু মূর্তিটি অন্য কোথাও ভাস্কর্য করা হয়েছিল এবং তারপর গুপ্ত রাজবংশের শেষ সম্রাটদের একজন বিষ্ণুগুপ্তের শাসনকালে 7ম শতাব্দীতে কাঠমান্ডুতে স্থানান্তরিত করা হয়েছিল। এটা বিশ্বাস করা হয় যে 17 শতকে একবার কান্তিপুরের নবম রাজা প্রতাপ মল্ল একটি স্বপ্নাদেশ পেয়েছিলেন, যা অনুযায়ী নেপালের যে রাজা বুধানিলকান্ত মন্দিরে যাবেন তিনি মারা যাবে। বিশ্বাস করা হয় সেই দৃষ্টিভঙ্গির কারণে নেপালের কোনো রাজা আজ পর্যন্ত বুধানিলকান্ত মন্দিরে যাননি। নেপালের ঘুমন্ত বিষ্ণু মূর্তিটি বছরের পর বছর ধরে জলের পুকুরে ভাসমান শেষনাগের ওপর হেলান দিয়ে আছে এবং এটি একটি অত্যন্ত অলৌকিক ঘটনা। 19 শতকের মাঝামাঝি মূর্তিটির একটি ছোট নমুনা পরীক্ষা করে পাওয়া গেছে যে এটি লাভা শিলার মতো বৈশিষ্ট্য সহ নিম্ন ঘনত্বের সিলিকা ভিত্তিক পাথর। মূর্তিটি 5 মিটার দীর্ঘ এবং 13 মিটার দীর্ঘ পুকুরে একটি বিশ্রামের অবস্থানে রয়েছে, যাকে মহাজাগতিক সমুদ্র বলা হয়। বুধানিলকান্ঠে পুকুরের জলের উৎপত্তি গোসাইকুণ্ড থেকে বলে মনে করা হয়। গোসাইকুণ্ড হলো একটি হ্রদ যা শিবের ত্রিশূল পাহাড়ের সাথে আঘাত করার ফলে তৈরি হয়েছিল। স্থানীয় কিংবদন্তি মূর্তির নিচে ভগবান শিবের আয়নার মতো চিত্রের অস্তিত্ব বর্ণনা করে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।